সাইন কিতা কই মোর মনে দেউরির মাঝে লাঙ্গল তৈলা মনে ভাই না কেনে লাঙ্গল যদি না ভাই আমি কিলা বাইতাম আল উন্নাও মাতে না সুরে ওই গিছে গি খাল হও সাইন কিতা কই মোর মনে ও সাসি ওই কাম করো গো আমার এত ভাষ্যটা দেখা দেও তোমার এটা শক্তির ভাই লাই না দেই তোমার তো দেখি একবারে তোরাই তরিলিছে বেই নত খান হইছে সাসার লাগি রাস্তা লইয়া কোন সময় যাইতা আমার এক দুকা ফাইর খান নাই এই তুই এত সাসা আমার জীবন দেখি কিটা করতে হে তোমার একটা বাদ একটা চাইনি এরে গো মুরগি তো বকর তাই মারো না মুরগা তো রইও না তুমি তোমার জীবনের কথা চিন্তা করাই আমার জীবন কিটা তোমার জামাইর কারণে আমার উড়বাই নাই বুঝছো না আমার জীবন এবারে তেনা তেনা আমি যে আমার জীবনে কি পাপ করছিলাম আল্লাহ আমার ও পাপ শাস্তি দিরা শুনো সাসি আমার মনের কথা তোমারে কইরাম আমি আমার মামুর ঘর বাইরে কইছি আমারে জোরাতর একটা ভিসা দিত আমি উমান যাই মুগি ই দেশে আমি আর থাকতাম না আমার আর আঙ্গে যান না তুই তোর বাবা দেশে আমি যাইতে পারবে তোর ইচ্ছে হইল তোর কোনো ডাল ফালা নাই কিন্তু আমার ফালা তো বেরিয়া লাগাই আমি চাইলেও কোনটা করতে পারতাম না আমার দুঃখ খারে হইতাম তখন যা রাস্তা লইয়া যা আর জোর বাদে ইয়া বাত লইয়া যাই দর ভাই আমার তো এক কাম আজ যা চল যা ফির যা ফির আজা আল্লাহ ইয়া কি আসা যা ও গামছা হান্দো দেও তোর শাস্তা কাটু ফেললি গিতা বাড়ি ঘর সারিল না গিতা না বা বাড়ি সারছুন না আমার শাসায় নানি বিরাট এক প্রজেক্ট হাতল হয়েছেন বুঝছি মোটামুটি গরমের ই আস্তা সিজন শাসার প্রজেক্ট ইউ চলবো বালা বালা একটা কিছু তো করেও লাগবো রুজি রোজগার না করলে সংসার চলবো কিলা এর মাঝে তোর লাখান দামরা ফয়ে ঘুরে খাওয়ার ফালের তুমি আমার এখান কথা কও চাই তোমার মা আমার সম্পর্কে কিতাও কেনে সাসার মা দাদি দাদা দাদির লোকে তো নাতিনো রং তামসা করে গাইল বহ দে ওই ওই ইটা তো কিছু করই নৌ দাদা দাদি নানা নানি ইটা তো ডং বড় জাগ ঠিকও কইছো সাসা তুমি ওই লাগি আর একটা বেতা সির হে ইয়ে যে দিছিলাম তুই আমার গাইল দিলে তোমারে গাইল দিছি না বা গাইল দিছি ই তোমার মা রে তোমার মা তো আমার দাদি নানি তোমার মা ওইলা বেতা সির আর তুমি ওইলা টান ফুয়া ও কইছি বেতা সিরর ফুয়া বুঝছো নি সাসা খালি মানুষের লইয়া সমালোচনা করো কিতা লাগে সমালোচনা করতে হইলে যোগ্যতা লাগে তোমার তো কোনো যোগ্যতাও নাই এ এ যে দিছিলাম মাতে মাতে মুখ পিছলি এখন কথা আমার বার হয়ে গেছে এর লাগে তুই আমার সিস্টেমে মারি দিতাছিস হ্যাঁ দারে বাবা জান তোরে আমি জীবনও মাতাইতাম না জিন্দগি তো আর তোরে মাতাইতাম না কেন বা মাতাইতা না মাতাইও বালা উড়া জিকাইও ই আজে বাজে মাত মাতিও না কই যাইতা এখন যাও না আমি ওবাই যাও তাস আমি ওবাই যাইতাম তেয়ার আর তো দিলি দিলি তুই খুইলি তোর শাসার লাগে খানি লইয়া দাইতে খানি লইয়া দেবলা দাইতে তে তো দাইতে বন্ধে দি ই ফুকরি দিলাম মুসকিতা ও তোর শাসা তোমার মনে কিডনি দুইটা মাথা তুটি গেছে ওটা লাগে ঠান্ডা গরম কোনটা বুঝরা না তুমি জানো না শহীদ বৈশাখ মাস আখেরি গরম থাকে আর আখেরি গরমও আমার শাসার তাওয়াও গরম থাকে বাবারে বুঝছি আখেরি গরম থাকে কিন্তু তার তাওয়া গরমের লোকে তোর ফারিদ না আমার সম্পর্কটা কিটা ও উন্ডা সাইনে বলা সাসা জলো আমি জাঙ্গা চামুকিলা সাসার লাগে হয়তো ব্রেকফাস্ট লইয়া যাইলাম ওখান সাসা গুমটাকে উঠবা
morning, Sasa. Good morning. Good morning. Yalla, tumi duniyat koto rater kisim je banaiso mabud. Yalla ki tomar sister poti ami shukriya adai korlam. Amare to thanda gorom shojjo korar khomota diso. Yalla ki hibbaro shukriya adai korlam. Ya mabud. O Sasa, oi no breakfast. Bera hanchi tu. Anchi ol tanchi. Gumta hoyse na re putri, gumta hoyse na. Anchi. O Sasa. Eh? Oh, abahawa office nani? Khobror majhe khobor. Yar phone 16 din bade nani. Akhiri gorom ar takto na. Kita koile? Ar phone 16 din bade akhiri gorom ar takto na. Ei, ar maya fe khrom norom, ar gual masar fetin norom, bala mancho betin norom, ar katusoni mata gorom. Gokhon to tui abahawa official kotha koiye amar tawata fura gorom khori dileide. Fura gorom khori dileide. Thara kita news disin, songbad kita prochar korsin. Je ei bochor Shon sil gorom takbo khoisil nani otoso ei bosor koto 58 bosoror record break koriya 42 43 degree gorom geche he thara ota fatlami kore ota fatlami khobor phosar koriya manushe bibrantir majhe palai bibrantir majhe palai jodi re phua jodi kono abo office kono gure bhai ekbare hatia tukra tukra kori gorai dibo o panir bhitore subhe marta mo bari buchi sasa ragor mathay matra er majhe akheri gorom bojha sasa তুমি তো নানি ও পানি তাগরা নানি গারু আনছে নিবা তোমারে লই আশা আছে করে ইতার দাতো কিটা পানি গিছিল ইতার দাতো কিটা পানি গিছিল এই তারা আমারে লই আশা আছে করতে কিটা লাগি কোন কারণে আসতো আমি কিটা গাউর মাংসর গরো খাই না গাউর মাংস আমারে খাওয়ায় হে আখেরি গরমে শরীরর সামরা বলি বলি উঠে সহ্য করা জান না আর তারা আমারে লই আশা আছে করে হুন যে কুকুর চানায় আমারে লই কথা মাতবো আমারে লই আশা আছে করব গর্দনা ধরে আনলে আইবি ওনা সুবাইয়া মারবো ওনা সুবাইয়া মারবো সুরা পয়েন্টরে সাসারে মা কোকলতাত মাথা গরম করি জানা ও যে ফাইন চাইতি হুকুটা তুমি দের মাস ধরে দখল করিয়া বই থাকলা এর বাদে সাসি বাড়ি থাকলা তান কি তা কোনো অসুবিধা নাই কেন আরে হুরি তাইরে আমি কইলাম তোর সাসিরে আমি বুঝাইয়া কইলাম বলে কাম করো দুই মাসর ছুটি যাও কি দুই মাসর ছুটি যাও কি গরম স্বামী স্ত্রী সংসার উইতে হইতে না দুই মাস বাপা বাড়ি যাও কি গরম কমলে তার বাদে তুমি আইবে আইনি সে তো সাসি যায় না খানি হ্যাঁ যায় না খানি সাসা স্বামী স্ত্রীর সম্পর্ক হইল জীবন ওর আর সংসার জীবনের কোনো ছুটি হয় না সাসি যদি নানি তানোর বাপার বাড়ি যায় কি তে তোমার রাইন্দা খাবাইব কেবা তুমি নু উপাস থাকবা ওইখানে বসে তুই পয়েন্টের কথা কইছ যুক্তির কথা কইছ তোর সাসি যদি যায় কি আমি তো পুরো আতুকি হই যাব ওখন কত হইল গিয়া আরিয়া তুই কাম কর বাজার দিয়ে যা গিয়া দেখ সাইন ডেকুরে আসা করে মাতিয়া কোনো দশা দিয়ে এখন সান্দো লাগাল যায় যে গরম রে ফুট দুই ঘরে ওলা টিকেও যায় না সান্দির মুরগিও টিকে যায় না হাঁকে দিব ই ফুকরির মাঝে তারা সান্দো টাঙ্গাইব কিলেবা ও সাদা ইতা পাগলামি চিন্তা মাথা থাকি বাদ ধরবা ও সাসা ও মসজিদুর মতলিয়া কইছ নেন ও তারা ইমাম রাখাল লাইয়া নানি তারা কোনো সিদ্ধান্ত যাইতে পারার না কারণ তুমি তো মসজিদও যাইগায় না আমি না করছিলাম রে উচ্চতনি আমার এটা মসজিদের ফাঁচে ফাঁচে দি কমিটি আমার হারাইতো না উচ্চতনি তারা আমারে জোর করিয়া নিয়া আনো হারাইলো ওখন কোসানি আখেরি করব মাঝে ই মসজিদ ধরিতে আমি ইমাম রাখা মিটিং মিছিল আমি কিলা দাইতাম আমি না করছিলাম বলে এটা কমিটি কমিটি আমার হারাইও না আমার বেটার কোসান এটা সময় আছে নি তুই কাম কর মতলিরে গিয়া কইস ইমাম সাহেব লইয়া আর কমিটির 11 সদস্য লইয়া সকল নাইতা ফুকরি বুঝতনি ওরা ঠান্ডা ঠান্ডা বইয়া ইমাম রাখার বিষয়ে একটা সিদ্ধান্ত লই নিলাম ও বল রইব ই কিতা হবা সাসা মসজিদ কমিটির মসজিদর মিটিং ই ফুকরির মাঝে আইয়া করব কিলা কল্লো অসুবিধা কিতা হ্যাঁ ইন্ন পঞ্চায়েতের একটা মিটিং যদি ওনা ফানির মাঝে করি লাই ঠান্ডা ঠান্ডা একটা সিদ্ধান্ত লই নিতাম পারি তারার দানো তো শান্তি পাইবে ফানি খুদ সময় থাকলে তো তারার দানো শান্তি পাইবে ই যে আখেরি গরো ইস খেনে যে এই গরমর দেশ আমার জন্ম হইল আমি তো সময় চিন্তা করি যে আল্লাহ যদি আমার জন্মটা নরওয়ে বা লন্ডন দিলেইতা সে তো ঠান্ডা ঠান্ডা জীবনটা কাটাইল লাগবে কিলা সহ্য করতাম ও দে রইদ আস্তে আস্তে সেত বাড়ি যা সূর্য সেত বাড়ি যা সিরিয়া রই দিউটে সিরিয়া রই দিউটে বুঝছত যদি আমি মানুষ না হইয়া মাছ হয়ে যেতাম সে তো হানির টাকলা বলে ফাটতালে ফাটতালে আমার জীবনটা শেষ করিবা লাগিল আমাদের পুত্রে বুঝছত মাছ যদি হইতাম সাসা তোমারে আমি ভারতাম না বুঝাইতাম আমার বাপ কই বর্তাকে উঠিও তোমারে বুঝাইতাম আর না কখন খাইলাও পানি তুবাই তুবাইতে আমার ঠান্ডা লাগে আমি বাড়ি যাইতাম ইয়ে কাস্টার্ড বাচ্চা কাশ্মীর বাচ্চা আমি গরমে আমার জান বাসেন না গরমে আমার আর ডিউ ডিউ নাই যার তুই কষ্ট ঠান্ডা লাগে
তোরে তো জানে করে পুরা বক্সিং মারিয়া দা তোলিন ভেটর উইতে দিলাম বুঝছ নি একবার সমান কইলাম না খে মুখে বকল দুবা এক দুনিয়াত মনে করলে গরমে বাসা জান না আর দুনিয়ার মানুষে যে বিশৃঙ্খল কলাপ সৃষ্টি করছ আমি মনে বাসতাম না আমি মনে কইবার কো গরমে বাসতাম না গুরদা বাটিয়া মারা যাই সাদা আর দেখো কিতে রানছে তোর সাথে আগে বড় মজা করি তাড়াতাড়ি জানতো বুঝছ নি মনে মজা তাড়া উঠি দিছে আমি এখনো মজা তাড়া উঠছি না তোমার খাবাইয়া গিয়ে আমি খাইতাম খাওয়ার না ফিন দিয়া আমার ভিতরে উঠলে আল্লাহ মারিছে পায়া পরিষ্কার থাকতে পারো নানি কিলেন পায়া পরিষ্কার থাকতাম আর সয় তো না মাঝে গোসল করতাম পারছি না তাহলে গোসল করো না কেন ঈদের সব দা পানির আকাল পড়ি গেছে না কিটা পানি আকাল পড়তো নে পানি তো আছে জলস্তি ফুয়া বদল পানির মাঝে পড়ি থাকছে ইকো তো উঠেও না আমরা বেটি মানুষে কিলানি গো সামনে গোসল করতাম আর গোসল না করলে শরীর থেকে গন্ধ বাড়িত রাতে গ্রান বাড়িত নি এবলা কো ই সমস্যার সমাধান কিলা করতাম গরম আইয়া লে পাগল হই যায় পঞ্চায়েতি পুকুরি ডুব মারি গিয়া বই রই এবলা ই পঞ্চায়েতর বেটিনতে গোসল করতা কই গাও তো পুকুরি একটু তোমরা গাও বেটাইতে এক কাম করো আর তো সুরি পিন দিলাও খালি তো পারো বেটিন তো লগে এক বেটারে পুকুরটাকে তুলতে পারে না তার তো বিবেক নাই আস্তা গাওর মাঝে ও এক ফুকই এ ও গরম আইয়া লেও ডুব মারি বই রই তার আগেরই গরম এবলাও তার সামনে বেটিনতে কাপড় বদলাইতা গিলা আর গোসল করতা গিলা তোমরা তখন পারো না তে আমরা এক কাম করি তার সামনে গোসল করি কাপড় বদলাই উলে করিও না দেখি পাঞ্চাই তোর মানুষের লগে মাতিয়া কিতা করা যায় তুমি তোমার দেখো আমি যাইরাম গে আমার বাপর বাড়ি তাহলে বাপর বাড়ি তাহলে আমার আর জানে সহ্য না আমার গোসল করা লাগবো গোসল করতাইতে বদর বাড়ি ঠিক ফলো দা তাইয়া গোসল করিলাও না কেনে ইনো যাইতা কেনে Do 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 do
Tuh, ada yang mati, ya, ambil lagi, harap, ini, bon.
আগে জীবন জেল কাটনি পিতা এই এই গায় গুলজার এই এরে সোজ এই জারতলা তো দিব বউ বুঝত নি এরে গুলজার বউ বাড়ি দেও সরকার দেও তোমার তো আমি কথা কইছি টাকা কি কথা কইছি এই বুয়া তোর তো বড় সাহস বুয়া আমি মস্ত পুরুষ কাটুশালী পানির লোকে আমার একটা বিরাট সক্ষতা আছে বুঝছো মাছের লোকে আমার বিরাট একটা সক্ষতা আছে আমি মাছের লোকে লাই খেলাই আর তুই আমার ধরে নিবে আয় দেখি আয় তুই তোর বাপর করো বুড়াল বুড়া ভাইয়া তোর দিকে খেসে দিই আমি ইটা খেসি রে চিন্তা করিও না আইও তুমি তুমি আইও উঠিয়া চুপ থাকো তুমি তুমি ভাবলে লামিয়াও তুমি থাকবে এক বাই দিয়ে আমি আরেক বাই দিই আইসাই দরতা মইব ওহ ন বেটির লোকে দামক দে আয় আমার দৌড়াইয়া আমার দৌড়াই আও না কেনে ও উল্লাইনি মা এবলা আমি বুঝি নামতাম কেরে তোমার আল্লাহ দোয়াই লাগে তুমি উঠি আইও আর দুরানি লাগতো না গেল কই এই বুড়া কেরে তুমি উঠি আইও আর তো কইয়া পাইতাই না ওখানে জাপটা মারলাই না তুমি দেখলাই না কেন তো বুড়া আমার গুর্দা ভাটি যার আখেরি গরমে আমি বাঁচতাম নাই গো আর ইয়াল্লাহ আল্লাহ তো গরম নাই তোর জামাই আইস কয়দিন তাই ফোন দেই একদিনও গরম হয় না তান কথা না তেল নাই ভাইসাম তান লই বড় সমস্যার মাঝে আমি আছি দুই দিন বাদে বাদে এখন কাহিনি করো তুমি আমার কাছে কইলাও কিতা আমি তার কাছে খবর বুঝাইব নি খেনেবে তোর জামাই কিতা বাড়ি গো সেরা গেছে গিরা কিতা ওলা মন করো ভাইসাম আজ দেড় মাস ধরে তাই হনো তাকরা হনো খাইরা হনো ঘুমাইরা তানোর আখেরি গরম ফাখা ফেন কুনতা তান খা মন না ফুকরিত গিয়া ডুব দিয়া বই দিছো এখন আমার তো জরুরি মাত তোর আর তোর জামাই পাসপোর্ট নিয়ে রেনু করা নিতে আমি না কাগজ টাগজ জলদা রেডি করছি ও ভাইসাম ও কথা তুমি তান্দে কইলাও না কেন তাই না আমার কথা শুনতাও না বুঝতাও না আচ্ছা তো যা ফোন নিয়ে দে আচ্ছা ভাইসাম ও মাই সাসি আর মই কোসাইন কারেন্ট গেল কই একলা জানো অত জ্বালা সহ্য করি বই ওখান বুঝি কি জালতির সময় হইছে তার খেলা মুখ খিলা থাউ হই গেছে না রই দে পারে মুখ জ্বালাই দিছে গরমে হলতা নষ্ট করে দিছে ফেস মারি না Thank you.
আরে আমার বাইসাবে ফোন দিছই ও ভাই আও কি কইছে কি সিলেরি আগিতে লাগি ই আগারি করমাদে সিলেরি আগিতে লাগি কিনো কিটা তুমি আরে বাইসাবে ফোন দিছন বিদেশ থাকি ও ফাস্ট ফুডের বিষয় কিটা মারতা তুমি ও ভাই আও ইটা মা তখন না গো ওইটা বিনা লাগ ওইসর বাইরে বাটে গাইমু নে বুঝছতনি তখন করবে দরবাসে না তুই এডা মারি মারি মুর্তা কি তুই নিললি এটা কই করে মাতমনে ইয়ে তুমি তো কি জাতর মাতমা তো তোমার জীবন বড় না গরম বড় ও ভাই আও সকাল ওয়াগা উঠে কুরো উঠিও না বুঝছনি তোমার যদি এত জরুরি থাকে তুমি ওনা ফানিতাও বুঝছনি ফানি ডুব দুইটা দাও জানো শান্তি পাইবা আর ওনা ডুবি ডুবি মাতিলিম কিটা বিষয় অত জরুরি দরকার পড়ছে ও ভাই ইও নামি যাও ইয়ে আমি ফানিত নাম মুখিলা এটা কি জাতর মাতমা তো তুমি ও তো ভাই নামি দিতে পারে দি কিলা নামটা এখন তোমার কইয়া দেওয়া লাগবনি হে ইয়া নামি বেদি নাম মুখিলা হোসেন ফোনটা মেনে জালা না দিলা ফোনটা না ভাই ও ভাই আও ইটা করোনা না আমি ফোন মাতাত নাই ওনে তোর ভাইয়া ফোন দেখি ও নামো ভাই দি আমি তো গড় দুয়ার তারি দিছি বর্তমানে ফুকরির মাছ খানো বুঝছি তাই ফোন লইয়া আইসেন তাই নিজে ফুকরির মাছ খানো জি না ভাইসাব এটা মুখের মাথায় মাতলে তো হইতো না আপনি আপনি তো আছেন ঠান্ডার দেশ বুধ ভাইরা না দেখো গাইয়া বাংলাদেশের কি অবস্থা চলে 58 বছরের রেকর্ড বেড়ে কইছে উচ্চনি 58 বছরের মাঝে ইলা গরম দিছে না 43 ডিগ্রি গেছে কি জান বাস্ত রাখিলা হউগা ঠু জি আজ এখানে যাই না তাও ভাইসাব ভাইসাবে কি তো জরুরি মাত্র ওখানে জি ভাইসাব হউগা জি পাসপোর্ট তো কোন বাটা না এই ঠান্ডা পড়ুক কাগজ তো তো রেডি করছেন বুঝিনি তা শীতের দিনও করতাম না এই গরমের দিনও করলাম না গরমের দিনও তো আমি কিছু পারি না বুঝিনি আমার তো তাওয়া গরম থাকে জিও জিও 10 15 দিনের ভিতরে ঠান্ডা করে দিব বুঝিনি ঠান্ডা বললে আমি যাই ইউকে পাসপোর্ট অফিসে গিয়া ইগান দিলেই মনে অসুবিধা না গিনা ফাগলা আমি কইনা কেন ওইসা বুঝছি ইতা গরম দেয় গরম দেয় ভাইসা ইতা সহ্য করার নাই ভাইসা আমার তো শরীরের সামরা বলি বলি উঠে ভাইসা বুঝছি ওটা নজলায় মনে হয় হলেন আসা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি আমার সংসার ফানিত করবো কি আসমান করবো কেন আমার সিদ্ধান্ত হ্যাঁ গাড়ুর মানুষ আসা আসি করতো মানে গাড়ুর মানুষের কথাটা তুইও হুনস কেটে লাগে বাদ দো যাই হোক একটা উচির লাই তো তোমারে দেখলাম বাক্কা কদিনের মধ্যে বাড়িতে একদম পারছি না তোমারে দেখতেও পারছি না ও কই আর তুই তো বাক্কা সুন্দর হয়ে গেছে তুই গরু তাকি থাকি এরা হুনো তোমার এটা ফেমার মাছ নানি ফুকরের মাছ কারো না বাড়িতেই আমাতিও আর একটা কথা হুনো আইজো আমি আমার বাপর বাড়ি জিন্দি বুঝছো নি তুমি তোমার বাতি যারা লইয়া থাকিও ওখানে সংসার করিও যেসা তা করিও যেসা লাখান খাইও এখানে আমার দেখার বিষয় না কোন সময় যদি তুমি মানুষ আলো হতে চলতে পারো তে আমার আনিও আর নাইলে আমার আশীর্বাদ দিলেই হই যারো মানুষের বউ রাগ করলে বিশ্রী লাগে আর তুমি রাগ করলে যেমন লাগে তোমার সুন্দরও লাগে তোমার দেখতে দেখতে তো আমি অন্ধ হই যাই ও যেটা গান গাইছে মনে আছে তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তুমি ছাড়া যেন দেখার কিছু নাই দুটিয়া কি তুমি ছাড়া যেন দেখতে কিছু চাই না ও ও ও
কখন কইনা আপনারা আমি বিপদে গিলা বাসতাম ও বা বিপদ তো তুমি একলা না বিপদ তো আস্তাটা গাও না বাবা দরবেসা আমার লগে যেখান হইছে ইগো কেউর লগে হইছে না আমার বউ গুসলো গেছে গুসলো যাওয়া বাদ আমার বউর কান্দাত নি ফারে ডুব মারিয়াই উবাই যাইত তানরে দেখিয়া আমার বউ ফিট হই গেছে আমি গিয়া জিকা করলাম আমার লগে উল্টা পাল্টা মাত মাতে আপনারে ব্লক কুক আছে আমার বউ যদি মরি যেত বউ কই পাইলাম নে তখন আমার কত হই লগে উপস্থিত দিনও জেবা যারা আছন এরা কোনো গন পাইরা নি ওয়ে বা তুরা তুরে উষ্মা একটা গন্ধ ফাইরাও আমার নাক আইছে এবে মাত্র ও গন করে আমার বউ শরীর আজ ছয় দিন ধরে গোসল নাই ই গন খালি তোমার বউর শরীর থেকে বাড়ান না আস্তা গাওর বেটিন তো শরীর থেকে বাড়ার বেটাইন তো শরীর থেকে বাড়া ও তো আমার বউর শরীর থেকে আরো বেশি গন বাড়া পনেরো দিন দেখি গত পনেরো দিন থেকে আমি তাকে এক কুটাত আমার বউ তাকে এক কুটাত ও গন লাগে আমি ডেইলি যাই গোসল করা গিয়া দেখে তাইন বইতাছেন তাইনটা যদি কই আপনি একটু উটোকা আমি গোসল করতাম তাইন কোনো কথাও নই না কোন খান্দা বাইদে গোসল করিল কখন আমি জোয়ান ফুরি কিলা ফরফুরি শেষ আমি গোসল করতাম ওখান তো আমারও কথা যাও কখন হলে অত উলি না করিয়া একটা বালা ফোরা মর্শ কর তারে কিলা খান পুকুর থেকে তুলা খান সহজ হিসাব সকলে মিলিয়া গল্লাদি বাড়িয়ে তান্ডে তুলতাম হইব ফাঞ্চাই তোর বুকটি সকলে ব্যবহার করতো তাই না একলা দখল করতা কেন না রে বাবুল যা ইলা মারামারি করা দায়িত্ব না মারিয়া তুলা দায়িত্ব না আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হওয়া লাগবে আমরা হলেও তো একবার একবার গিয়া তারে হুইলিছি উঠার কথা যেহেতু বেচারা উঠলো না তে কাম করিলাই আমরা আইনের আশ্রয় লইলে ফুকুর তো এই মানুষ তোলা এখানে তো আইনের কাম নাই এখানে মার্ডার হয়েছে না সুই ডাকাতি হয়েছে না এখানে আইনের মানুষ এখানে নেই হাই রে বাবা প্রশাসনের খাম হইলেও গিয়া জনগণকে সুরক্ষিত রাখা সুরক্ষা দেওয়া তুমি যে কোনো সমস্যা লইয়া প্রশাসনের খান্দাত যে কোনো সময় তুমি ধীরে ধীরে চান্ডা রাইতা পারবা ও গুলজার তুমি তার মাথায় একটা ফোন লাগাও ভাই সাহেব আমি তা বুঝাই মারতাম পারতাম না রে বাবা ভাই সাহেব তুমি মাতি লও আমি তা তানা পুলিশের লোকে জীবনও মারছি না আমি দি ঠান্ডা মানুষ ইটা তানা পুলিশের লোকে মারতে আমার বেশেপ লাগে ও গুলজার তুমি পারবা ইনশাল্লাহ তুমিও মাতি লও চেয়ারম্যান সাহেব এই তানাত মাতাইলে মনে ভালো হইল চেয়ারম্যান সাহেব কইছে এই বিষয়ে আর তাই মারতেও নাই খিলা বাতবা তাইদেরও তো একটা মান সম্মান আছে না খাটু চালিয়ে ডর করে যা স্যার গিয়া মাতলা যদি এখন উঠার কথা যদি চেয়ারম্যানের কথা রাখে না বিপদ আরও বাড়ব হ্যালো আসসালামু আলাইকুম আমি নিষ্কুরুয়া উত্তর ভারত থেকে ফোন দিছি একটা সমস্যা লইয়া মাথা মাসলাম আমার নাম গুলজার আহমদ আচ্ছা আপনি কোন জায়গা থেকে কইরা নিষ্কুরুয়া উত্তর ভারত থেকে কইরা ওহো আচ্ছা তাহলে কোন জায়গা সমস্যা কিটা সমস্যা হইল গিয়া আসলে আমরা পঞ্চায়েতের সকলো বয়াত আছে ছোট বড় মিলিয়ে বুঝছো নাকি তা কইছি আমদার গ্রামের এক মুরব্বী তাইন গরম আইয়া হারলেও ঘর থাকতে পারেন না পানির টান টাকা লাগে ইবাই আমরা পঞ্চায়েতের ফুকরি মাত্র একটা এই এক ফুকরির কেন্দ্র করিয়া মানে সকলেও গোসল করে পানি খানজি নানান ব্যবহার নেয় আর কি বুঝছো নাকি তা হয়েছে ই ভদ্র লোকের লাগে আমরা আসলে খুবই অতিষ্ঠ হয়ে গেছি আমরা পানিতে আমরা গরম পেটিনতে গোসল করতে পারলাম না আপনারা যদি একটু কষ্ট করে আইনানুকভাবে একটা ব্যবস্থা নিতে আমরা চেয়ারম্যান সাহেবরে কইছি কইয়া কোনো লাভ হয়েছে না তাই নি বিচার গস্তা চাইলা না বুঝছো নাকি তা হয়েছে ওহো আচ্ছা তাহলে আমরা তো এখন একটা কাজে বিজি আছি কালকে আমরা সরাসরি স্পটে আইরাম আইয়া বিষয়টা দেখলাম কখন রাখি আজকে আওয়াজ যায় না হ্যালো কাটি কিতা 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 তা না দারু কাছে কিতা কইলা কইলা আজকে তারা বিজি আছো খাই লাইবা তাই দেখ সমস্যা না কালকে তো তাই না আইবা সময় যেহেতু মিস হই কালকে তাই না আউকা এর ভিতরে আমরা আইনা তো তুলিয়া লাভ নাই কালকে দারু কাছে আইলে তাই না লোকে গিয়া তার একটা ব্যবস্থা দেখো আচ্ছা ভালোই বলো তোরা কিতা কও কোনো থানা যেহেতু আমরা মোটামুটি খবর পৌঁছাই দিছি তার একদিন আমরা কষ্ট করি লাই খাই থানা ইয়া আনলে বাদে দেখা যাই বলে কিতা এবলা উঠাও লাগবা তাই ঠিক আছে কোথায় উঠি যাবা উঠি যাই নাকি যা এই বেটা তোরে কইলাম হারমনি ডুল বাসি হতা বুঝছো তোরা বিনোদন ভাইটা তুই এই বৌলারি কলসিটা কিতা দিয়ে তারা রেথা লই আইছে রানি ও তাদি উড়াই দিব তারা প্রতিভাবা তারা প্রতিভা আছে এই শুরু করো বাজাও গরম রে বাই খোসাই কিলা শান্তি পাই আখেরি গরমের জ্বালায় বাসার কোনো উপায় নাই আখেরি গরমের জ্বালায় বাসার কোনো উপায় নাই পাখার বাতাস খামে শরীর কাপড় রাখা যায় না পাখার বাতাস খামো
খাই ইকি জাত গরম রে ভাই খোসাই কিলা শান্তি পাই আখেরি গরমের জালায় বাসার কোন উপায় নাই আখেরি গরমের জালায় বাসার কোন উপায় নাই শান্তি পাই আখেরি গরমের জালায় বাসার কোন উপায় নাই আখেরি গরমের জালায় বাসার কোন উপায় নাই সংসার বানছে পানির মাঝে সংসার বানছে গরম তাকি বাস্তাম সাই ইকি জাত গরম রে ভাই খোসাই কিলা শান্তি পাই আখেরি গরমের জালায় বাসার কোন উপায় নাই আখেরি গরমের জালায় বাসার কোন উপায় নাই মানে ও দেখো কাছা ডুবিয়া মরি গেছে ঘটনা কিলাখান ঘটল গতকাল রাত মন হয় স্যার পানির মাঝে ঘুমাই গেছে হয়তো ঘুমের মাঝে দুর্ঘটনাটা ঘটছে দেখো কা এটা কোনো দুর্ঘটনা ঘটছে না আপনারা ঘটাইছেন এ কি তখন স্যার কাট্টুশালি বাইর লোকে স্যার আমরা এলাকার কেউ কোনো দুশ্মনী না স্যার তবে হ্যাঁ স্যার তান ব্যবহারে আমরা খুব বিরক্ত স্যার এর লাগিও আপনারা ফোন দিছি যাতে আমরা এলাকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় স্যার বেচারা মানুষটা খুব ভালো আছে কিন্তু গরমের দিন আইয়া আনলেও পাগল হয়ে যেত ঠিক আছে পোস্টমর্টম করলেও আসল সত্যটা বুঝা যাইব আর একটা কথা কই প্রত্যেকটা মানুষের প্রকৃতি হইল ভিন্ন আর কোনো মানুষও কিন্তু শতভাগ পরিপূর্ণ নয় সবার মাঝে কোনো না কোনো ত্রুটি থাকে আর প্রত্যেকটা মানুষের মাঝে কিছু বদভ্যাস আছে যেসব বদভ্যাসের কারণে কেউ কোর কাছে বিরক্তির কারণ হয় আবার কারো কাছে অপ্রিয় হয় অতিরিক্ত মানেও হইল প্রয়োজনের অধিক তোমার যতটুকু প্রয়োজন তুমি ঠিক ততটুকু করতে যেমন একজন মানুষ 20 কেজি ওজন তুলতে সক্ষম আমি যদি তোরে 50 কেজি ওজন দিই তাইলে লোকটাই কিটা ওজনটা তুলতে পারবো না ঠিক অনুরূপভাবে একজন মানুষ একটা বিরিয়ানি খাইতে অভ্যস্ত বা তার সক্ষমতা আছে আমি যদি তার 5টা বিরিয়ানি দিই তাইলে কি খাইতে পারবো পারতো না এর লাগি প্রত্যেকটা বিষয়ে পরিমিতি বোধ থাকতে হইব ধৈর্য ধারণ ক্ষমতা এবং সহ্য থাকতে হইব এই পৃথিবী
প্রত্যেকটা মাইছে কোনো না কোনো চিহ্ন রাখিয়া গেছে যেই চিহ্নগুলোর কারণে তারা দেহের সমাধিও আর বাদেও প্রসঙ্গক্রমে উদাহরণ টানতে গিয়া তারার ওই চিহ্নগুলারে মাইছে টানিয়ে আনে আপনার এই ব্যক্তিটা হয়তো ঠিক ওরকম প্রত্যেকটা গরমর সৃজন তানর আখরি গরমর কথা আপনার মনে হইব মানুষ আসলে মরি যায় আসলে মানুষ পচে যায় কিন্তু মাইষের কৃতকার্যগুলা থাকি যায় এর লাগি এমন ইতিহাস রচনা করো যাতে মাইষে ইত্যাদি থাকিয়া শিক্ষা গ্রহণ করতে পারে দিক্কা দিত নাই সেন্ট্রে লাশ তোলার ব্যবস্থা করো